রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামের ওপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল। আটককৃতরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি ও রাজশাহী কলেজ ছাত্রলীগের কর্মী মোস্তাফিজুর রহমান মিঠু। এদের মধ্যে ফিরোজকে হামলার পর বনি নিজের ফেসবুক ওয়ালে ঘটনার নিন্দা ও বিচার দাবি করে স্ট্যাটাস দিয়েছিলেন। পুলিশ জানায় ভোরে গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই করার উদ্দেশ্যে ফিরোজ আনামের ওপর তারা হামলা চালিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে খেলার মাঠে হামলার শিকার হন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনাম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।